بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে খুব আলোচিত একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। 2018 জুলাই মাস ধর্মনিরপেক্ষতার স্লোগান ধরে সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠন বাংলাদেশ আত্মপ্রকাশ করে। এই সংগঠনের আহ্বায়ক হলেন বিতর্কিত নাট্যকার পীযূষ বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে তার অনেক পরিচয় রয়েছে, তবে আমরা তার আলোচিত একটি পরিচয় তুলে ধরব, যে পরিচয়টি বাংলাদেশের বহুল প্রচলিত দৈনিক প্রথম আলোতে পীযূষ সহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা এই শিরোনামে প্রকাশিত হয়েছে। চলুন পত্রিকার ভাষায় আমরা তার পরিচয়টা তুলে ধরি। পীযূষ সহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের BFDC মালামাল কেনার নামে প্রায় 3.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং মালয়েশিয়ার এক নাগরিক সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক হামিদুল হাসান আজ বুধবার বিকেলে শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন। এতে FDC-র আধুনিকায়নে যন্ত্রপাতি কেনার নামে সরকারের 3,48,58,520 টাকার আর্থিক ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে। পীযূষ ছাড়া অন্য 3 আসামি হলেন মালয়েশিয়ার নাগরিক জন লোয়েন, যন্ত্রপাতির সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল ও প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ার পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ FDC-র সংশ্লিষ্ট কর্মকর্তারা পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করেছেন। প্রাক জাহাজীকরণ পর্যায়ে প্রযোজ্য বিধিবিধান অনুসরণের পরিবর্তে মনগড়া বিশ্লেষণের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তে চীনের তৈরি মালামাল জাহাজীকরণে অনুমতি দিয়েছেন। মালামাল গ্রহণ কমিটির সুপারিশ আছে মর্মে মিথ্যা তথ্য দিয়ে যুক্তি বহির্ভূত চীনের তৈরি মালামাল গ্রহণ করে মূল্য পরিশোধ করেছেন। নিয়ম বহির্ভূত কার্যকলাপ সংগঠনে খন্দকার শহীদুল প্ররোচনা দেন। প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের কর্মকাণ্ডকে সমর্থন ও অনুমোদন দেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, এ ছিল পীযূষ বন্দ্যোপাধ্যায়ের, তাদের পত্রিকার ভাষাই তাদের তার পরিচয়। কাজে যে এতই অবহেলা করে এবং দুর্নীতি করে তিনি সম্প্রীতি বাংলাদেশ নামে একটি সংগঠনও আত্মপ্রকাশ করেছেন। এই সংগঠনের কার্যকলাপের ধারাবাহিকতায় গত 12 মে 2019 সন্দেহভাজন জঙ্গি সদস্য শনাক্তকরণের রেডিক্যাল ইন্ডিকেটর নিয়ামকসমূহ, অর্থাৎ জঙ্গি কীভাবে চিনা যাবে, জঙ্গি আমরা কীভাবে শনাক্ত করব, তার পরিচয় তুলতে যে তিনি প্রায় 23টা এমন বিশেষ ইন্ডিকেটর তুলে ধরেছেন যার মাধ্যমে একজন জঙ্গি কীভাবে হয়, কাকে জঙ্গি বলবো, সেই পরিচয়টা তিনি তুলে ধরেছেন। প্রকাশিত এই বিজ্ঞাপন যখন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পায় তখন থেকেই বেশ তোলপাড় সৃষ্টি হয়, মুসলমানদের মধ্যে খুব তৈরি হতে থাকে এবং আত্মমর্যাদাশীল মুসলমানরা যে যেখান থেকে পেরেছেন সেখান থেকেই প্রতিবাদ জানিয়েছেন। কারণ এই বিজ্ঞাপনে এমন কিছু বিষয় রয়েছে যা ইসলাম ধর্মকে চরমভাবে আঘাত করেছে। পবিত্র মাহে রমজানে মুসলমানদের ধর্মীয় বিষয়ে আঘাত করায় সর্বসাধারণ মুসলমানের মধ্যে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আসুন এ পর্যায়ে আমরা দেখে আসি বিজ্ঞাপনটিতে কি লেখা আছে। পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং তার সম্প্রীতি বাংলাদেশ
যে বিজ্ঞাপনটি প্রচার করেছে তার শিরোনামটি এভাবে দেওয়া আছে, সন্দেহভাজন জঙ্গি সদস্য শনাক্তকরণের নিয়ামক সমূহ। ব্র্যাকেটে দেওয়া আছে রেডিক্যাল ইন্ডিকেটর, অর্থাৎ লক্ষণ সমূহ। তারা এই বিজ্ঞাপনটিকে দুই ধাপে ভাগ করেছে। প্রথম ধাপে প্রায় 19টি ইন্ডিকেটর শনাক্ত করেছে, আর দ্বিতীয় ধাপে 4টি, মোট 23টি ইন্ডিকেটর তারা এখানে উল্লেখ করেছে। আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা আমাদের দ্বারা সম্ভব নয়, তবে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো মুসলমানদের গায়ে লেগেছে এবং কষ্ট লেগেছে। সেই বিজ্ঞাপনের প্রথম ধাপে ক থেকে ধ পর্যন্ত তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে কয়ের মধ্যে নিয়ে এসেছেন একাডেমিক পড়াশোনার প্রতি অমনোযোগিতা ও ধর্মীয় বিষয়ে পড়াশোনার অস্বাভাবিকভাবে বৃদ্ধি। আমরা এই বিষয়টা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে আঘাত করেছে অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া। একজন মুসলমান স্বাভাবিকভাবেই চেষ্টা করে সারা বছর আল্লাহ তাআলার স্মরণ করা এবং তার ধর্মকে যথাযথ পালন করা। হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে বা প্রয়োজনের কারণে যথাযথ সময় দিতে পারে না। বিশেষভাবে আমরা লক্ষ্য করি রমজান মাসগুলোতে তারা স্বাভাবিকভাবেই অন্য মাসের তুলনায় একটু ধর্মের চর্চা বেশি করে থাকে। আপনি লক্ষ্য করবেন রমজান মাসে যারা কোরআন পারে না তারাও চেষ্টা করে যে আমরা একজন হুজুরের কাছে যে কোরআনটা শিখি। ছোটো ছোটো বাচ্চাদেরকেও আপনারা দেখবেন অন্য 11 মাসের তুলনায় রমজান মাসে তারা টুপি পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া আসা বেশি করে। আমরা যদি বাসা বাড়ির দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন মা বোনরাও অন্য 11 মাসের তুলনায় তারা এই মাসের মধ্যে ইবাদত বন্দিকে একটু বাড়ানোর চেষ্টা করে। চাকরিজীবী বলেন, ব্যবসায়িক বলেন, অন্য যারাই আছে, অর্থাৎ সাধারণ থেকে সাধারণ মুসলমানরাও তারা চেষ্টা করে যে রমজান মাসগুলোতে বেশি বেশি ইবাদত করার জন্য, ধর্মের চর্চা বেশি করার জন্য। আমরা যদি আরেকটু বলতে চাই তাহলে সেটাও বলতে পারি যে একজন সাধারণ মুসলমান তারা রমজান মাসকে এমনভাবে দিলের মধ্যে শ্রদ্ধার জায়গা দিয়েছে, তারা যদি রোজা নাও রাখে তারপরও পর্দাটা নিয়ে খায়, লুকিয়ে খায়, স্বাভাবিকভাবেই ধর্মের প্রতি তার অধিক চর্চা হবেই। আর মুসলমানের দাবি তো এটাই, সে যদি ধর্মের প্রতি অস্বাভাবিকভাবে বেড়ে না যায় তাহলে তার ইমানের মূল চাহিদাটা কি? পীযূষ বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম ধাপটাকে আমরা খুবই আপত্তিকর এবং অপমানজনক বলে আখ্যা দিতে পারি। খ, আত্মকেন্দ্রিক ইন্ট্রোভার্ট, অতিমাত্রায় চুপচাপ গভীরভাবে চিন্তাময় এবং ধর্মীয় উপদেশমূলক কথাবার্তা বলা। আমাদের কাছে হাসি পেয়েছে এবং কষ্ট লেগেছে। একজন অমুসলিম কিভাবে মুসলমানদের বিষয়ে নাক গলাতে আসে? তিনি বলছেন চুপচাপ থাকা। বিশ্বনবীর একটা বৈশিষ্ট্যই তো হলো চুপচাপ থাকতেন, মুতাওয়াসিল আল আহজাব, দাঈম আল ফিকর। নবীজি সবসময় চিন্তামগ্ন থাকতেন, ফিকির করতেন। আর একজন মুসলমান নবী বা আদর্শকে আঁকড়ে ধরবে না? তিনি এরপরে বলেছেন ধর্মীয় বিষয়ে উপদেশমূলক কথাবার্তা বলা। একজন মানুষ যদি ধর্মীয় বিষয়ে উপদেশমূলক কথাবার্তা না বলে তাহলে সে আদর্শ শিখবে কোত্থেকে? আমরা এক্ষেত্রেও তার প্রচণ্ড দ্বিমত করছি। জহ, হঠাৎ করে দাড়ি রাখা এবং টাকনুর উপর কাপড় পরিধান শুরু করা। আমরা এক্ষেত্রে আর তাকে কি বলবো, বলার ভাষা নেই। কারণ স্বাভাবিকভাবে মুসলমানদের পরিচয়ের মধ্যে একটা হচ্ছে দাড়ি, শিয়ারুল মুসলিমিন। আমরা যদি মুসলমান এবং অমুসলিম পার্থক্য করতে যাই তাহলে একটা বিষয় দ্বারা কিন্তু খুব সহজে আমরা দিতে পারি,
সেটা হচ্ছে মুসলমানদের দাড়ি আছে, অমুসলিমদের দাড়ি নেই। একজন মুসলমানের দাড়ি থাকবে এটাই স্বাভাবিক। মুসলমান হয়তো বা কখনো তার যৌন চাহিদার কারণে বিভিন্ন কারণে তারা রাখতে পারে না। সকল মুসলমানের ভিতরেই এই চেষ্টা থাকে যে আমি একসময় দাড়ি রাখবো, নবীজির সুন্নত ওয়াজিব পালন করব। কিন্তু আমাদের পীযূষ বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে হঠাৎ করে দাড়ি রাখা, একজন মানুষ তো হঠাৎ করেই দাড়ি রাখবে। আপনি আরও খেয়াল করবেন রমজান মাসগুলোতে স্বাভাবিকভাবে আমাদের ধর্মপ্রাণ মুসলমানরা তারা কিন্তু দাড়ি কাটেন না। আর দাড়ির ব্যাপারে নবীজ বিশ্বনবী বলেন খালিফুল মুশরিকিন আহফু শাওয়ারিবা ওয়া আউফুল লিহা, তোমরা মুজকে খাটো করো এবং দাড়িকে লম্বা করো, এর দ্বারা মুশরিকদের বিরোধিতা হবে। আর একজন মুসলমান অমুসলিমদের বিরোধিতা করবে, করে তার ধর্মকে আঁকড়ে ধরবে, এটাই হলো সর্বজনীন নিয়ম। জহতে দুইটা অংশ যুক্ত করা হয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে টাকনুর উপরে পরিধান করা জঙ্গি আলামত। অনেক অমুসলিমরাও টাকনুর উপরে কাপড় পরিধান করে, তাহলে তারাও জঙ্গি। দ্বিতীয়ত বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে যে কাপড়টা থাকবে নিচের অংশ জাহান্নামে যাবে। আর একজন মুসলমান খুব ভালো করেই জানেন যে যখন টাকনুর নিচে কাপড় যাবে সে অংশটা জাহান্নামে যাবে, এই জন্য তারা সবসময় ভয়ে শঙ্কিত থাকেন। ঠ, সুনির্দিষ্ট কিছু মসজিদ এবং ইমামদের পিছনে নামাজ পড়ার প্রবণতা। এক্ষেত্রে আমরা বলব আপনারও তো সব দোকানে সদাই করতে ভালো লাগে না, আপনারও সুনির্দিষ্ট কিছু দোকান আছে যেই দোকান থেকে আপনি সদাই করে থাকেন, আপনারও কিছু ব্যক্তি আছে যে ব্যক্তিগুলো থেকে আপনি পরামর্শ নিয়ে থাকেন, আপনার একটা দল আছে যেই দলের মধ্যে আপনার ঝোঁক রয়েছে এবং যেই দলের সব কর্মকর্তার সাথে আপনি পরামর্শ করে থাকেন। আর একজন মুসলমান সে যখন দীন ধর্ম পাবে এবং তার কোনো ইমামকে ভালো লাগবে, স্বাভাবিকভাবে তার পিছনে নামাজ পড়বে, তার কাছে আসা যাওয়া করবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। নিয়ম বহির্ভূত সম্প্রীতি বাংলাদেশ নামে কেন আপনারা এই সংগঠনটি চালু করতে চাচ্ছেন এটাও আমাদের বুঝে আসছে না। প্রিয় দর্শক, দ্বিতীয় ধাপে তিনি চারটা পয়েন্ট উল্লেখ করেছেন, এর মধ্যে চারটা পয়েন্টে আমরা কথা বলবো না, শুধু একটা পয়েন্টে কথা বলবো, যে পয়েন্টে মুসলমানদের মূল বিষয় মুসলমানদের প্রাণ শক্তি, একজন মুসলমানের মূল শক্তি যেটা ঈমান আকীদা তাওহীদ সালাত নামাজ যাকাত, এই বিষয়গুলো তিনি চরমভাবে আঘাত করেছেন। তিনি বলেছেন তাওহীদ ঈমান সালাত এই বিষয়ে আলোচনা করা সেটা জঙ্গির ইন্ডিকেটর, অথচ বিশ্বনবী বলেন বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একজন মানুষ মুসলমান তখনই হবে যখন নাকি পাঁচটা জিনিসের উপর তার ভিত্তি থাকবে। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে তাওহীদ ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। একজন মুসলমানের ভিতরে যদি তাওহীদের আলোচনা না থাকে, একজন মুসলমানের ভিতরে যদি ঈমানের আলোচনা না থাকে, তাহলে সে মুসলমান হবে কীভাবে? দ্বিতীয়ত, একজন মানুষ যদি নামাজ না পড়ে, আর নামাজের হিসাব প্রথমত কিয়ামতের দিন প্রথম নেওয়া হবে, সেই সালাত বিষয়ে যদি আলোচনা না থাকে, তাহলে মানুষ নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ কীভাবে হবে? সাহাবী আব্দুল্লাহ ইবনে জারির থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইকামাতি সালাতিহি ওয়া ইতাইয যাকা ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আমরা বিশ্বনবীর হাতে বায়াত হয়েছি নামাজ প্রতিষ্ঠার জন্য, যাকাত প্রদানের জন্য এবং প্রত্যেক মুসলমানকে নসিহত করার জন্য। একজন মুমিন মুসলমানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঈমান আনা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া। তিনি এই সবগুলো বিষয়ে মুসলমানদেরকে চরমভাবে আঘাত করেছেন। পরিশেষে আমরা বলব, তিনি আজকে যেভাবে জঙ্গি ইন্ডিকেটরের নামে মুসলমানদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলোকে জঙ্গি ইন্ডিকেটরের নিয়ামকসমূহ তুলে ধরেছেন, যদি মুসলমানরাও বা সর্বসাধারণ আত্মমর্যাদাশীল মুসলমানরা যদি আপনাদেরকে পাল্টা জবাব দেয়, যারা মুসলমানদের বিরোধিতা করবে,
কোরআন এবং হাদিসের বিরোধিতা করবে তারাই হচ্ছে বিদেশি আরএসএস এর এজেন্ডা হয়ে বাংলাদেশে কাজ করবে, তারাই হচ্ছে জঙ্গি। তখন কিন্তু সংঘাতের পরিবেশ সৃষ্টি হবে, সম্প্রীতি থাকবে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সম্প্রীতি বজায় আছে। সম্প্রীতির নামে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করার অপচেষ্টা চালাবেন না, সেটাই আমাদের আশা। তাই আসুন সম্প্রীতির নামে সংঘাতময় পরিস্থিতি থেকে আমরা উঠে আসি। এবং আপনারা যে বিজ্ঞাপন জারি করেছেন সেই বিজ্ঞাপনকে তুলে নিন এবং এই সমস্ত দাবি দাবা এখানেই বন্ধ রাখুন, না হয় মুসলমানদের মধ্যে যখন ক্ষোভ তৈরি হবে তখন মুসলমান কিন্তু ঘরে বসে থাকবে না, কারণ মুসলমান ঘরে বসে থাকার লোক নয়। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য যে যখনই মুসলমানদের কোনো বিষয়ের উপর আঘাত করা হয়েছে আর মুসলমান তখন ঘরে বসেছিলেন, এই ধরনের উদাহরণ বাংলাদেশের ইতিহাসে যায়নি। সুতরাং আজকের ঘটনা নতুন নয়, বরং আজকে আপনি চরম মাত্রায় অতিরিক্ত করেছেন। তাই আপনার এই বিজ্ঞাপন উঠিয়ে নিন এবং সর্বসাধারণ মুসলমানের কাছে ক্ষমা চান, তাহলেই সম্প্রীতি বাংলাদেশ বজায় থাকবে, সংঘাতময় পরিস্থিতিকে বেরিয়ে আসবে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত সহি হাদিসের আলোকে আলোচনা শুনতে এস এ ইসলামিক মিডিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ।